বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ দিন ব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হলো বুধবার রাতে। রায়গঞ্জের বন্দর পিপলসের পরিচালনায় বন্দর শিববাড়ি ময়দানে 11 জানুয়ারি এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। বুধবার রাতে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মঞ্চে, যেখানে সঙ্গীত পরিবেশন করেন ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী অনুষ্কা পাত্র। দিদির সুরক্ষা কবচের পাতা কেন্দ্রীয় একাধিক প্রকল্পকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটের আগে সীমান্তবর্তী গ্রামগুলিতে জনসংযোগ প্রক্রিয়ায় নামতে চলেছে ভারতীয় জনতা যুব মোর্চা, যার নাম দেওয়া হয়েছে বর্ডার ভিলেজ টুর। জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্তবর্তী 4টি বিধানসভা এলাকায় শুক্রবার থেকে এই অভিযান শুরু হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চা জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ। দক্ষিণ দিনাজপুরের বংশারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, বংশারী পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহসভাপতি গণেশ প্রসাদ ও প্রচুর তৃণমূল কর্মী এদিনের কর্মসূচিতে তার সঙ্গে এলাকায় যান। মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দিলকুঞ্চি, রূপাহাটা, বলিপুকুর, বিশ্বনাথপুর, জোবা, সমাজপুর সহ বিভিন্ন এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন সভাধিপতি। 100 দিনের কাজের টাকা না পাওয়া নিয়ে এদিন জেলা সভাধিপতির কাছে অভিযোগ জানান গ্রামবাসীরা। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হল বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের চেয়ারম্যান নিখিল সিংহ রায়ের নেতৃত্বে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও ভাইস চেয়ারম্যান প্রতীক চক্রবর্তীও অংশ নেন এতে। বৃহস্পতিবার সকাল থেকে ভাটপাড়া এলাকার চক্রাম, বেলাপাড়া, শিবরামপুর সহ বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা। দলের নেতাকর্মীদের সামনে পেয়ে বেহাল রাস্তাঘাট, বিভিন্ন অভাব অভিযোগ জানান গ্রামবাসীরা। শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হলো মানিকচক ব্লকের এনায়তপুর ফুটবল ময়দানে। বৃহস্পতিবার মানিকচক 1 নম্বর চক্রের শিশু ক্রীড়া উৎসব কমিটির পরিচালনায় এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এদিনের এই ক্রীড়ামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে। মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ, ডক্টর নয়াবাজুর রহমান, জ্যোতিভূষণ পাঠক সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আবাস তালিকায় নাম অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর, সিভিক ভলেন্টিয়ার, রেশন ডিলার সহ বহু বিত্তশালী ব্যক্তির সমীক্ষায় এসে ঘটনা দেখে চক্ষু চড়ক গাছ কেন্দ্রীয় প্রতিনিধি দলের। মালদার কালিয়াচকের চরি অনন্তপুর গ্রামে বহু অর্থবান মানুষেরই নাম এসেছে আবাস তালিকায়, কিন্তু বাদ পড়েছে প্রকৃত দরিদ্র উপভোক্তাদের। এ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন উপভোক্তারা। এ ব্যাপারে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তদন্তে উঠে এলো গরমিলের সেই তথ্য, যা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে বিতর্ক। যদিও এরকম ক্ষমতা সম্পন্ন প্রায় 11 জনের নাম আগেই আবাস তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। প্যান্ডেলের কাজ করতে এসে মোটর বাইকের ধাক্কায় প্রাণ গেল এক শ্রমিকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কলেজ পাড়ায়। মৃতের নাম পলাশ বর্মন, বাড়ি রায়গঞ্জের শামপুরে। পরিবার সূত্রের খবর, কলেজ পাড়ায় প্যান্ডেলের কাজ করতে এসেছিলেন, রাস্তায় একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু হলো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। 4 দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার মৃত্যু হলো সেই গৃহবধূর। মৃতার নাম অবলা সিংহ, বাড়ি করণদিঘি থানার বালিসর গ্রামে। পরিবার সূত্রের খবর, গত শনিবার বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন, এরপর তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার মৃত্যুতে শোকাহত পরিবার। করোনা অতিমারির জন্য দীর্ঘ 2 বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ ছিল খেলাধুলো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতেই নতুন শিক্ষাবর্ষে স্কুলগুলিতে শুরু হয়েছে বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার রায়গঞ্জের শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টাউন ক্লাব ময়দানে। উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, দৌড়, ক্যারাটে সহ মোট 33টি ইভেন্টে প্রায় 100 খানেক প্রতিযোগী অংশ নিয়েছিল। এদিন রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দিরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ক্যাম্পাসেই। কচিকাচারা সকাল থেকেই যথেষ্ট উৎসাহের সাথে অংশ নেয়। এই প্রতিযোগিতায় শিক্ষা শুভেন্দু মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানিকচক ব্লকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন নেতাকর্মীরা, সেই সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, ডক্টর মাহফুজুর রহমান, সাবিনা ইয়াসমিন, শাহিদুল হক সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ডালখোলায় বাঁশবাগানে মজুদ ছিল বোমা, সেই বোমা ফেটে জখম হলো 3 জন, গুরুতর আহত হয়েছে 3 জন। আহতরা চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিধায়ক, বৃহস্পতিবার করণদিঘির বিধায়ক গৌতম পাল ডালখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচিতে এলাকার মানুষজনদের সাথে কথা বলেন। স্থানীয় বাসিন্দারা বিধায়ককে সামনে পেয়ে তাদের নানান অভাব অভিযোগের কথা তুলে ধরেন। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যা নিয়ে আলোচনা করার পর তার সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন বিধায়ক।
বিশেষভাবে সক্ষম মানুষজনদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জ ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট দপ্তরের কার্যালয়ে বিশেষভাবে সক্ষম মানুষজনদের হাতে প্রতিপালনের জন্য মুরগি শাবক তুলে দেওয়া হয়। এদিন 20 জনের হাতে 50টি করে মুরগি শাবক দেওয়া হয়। প্রশাসনের এই উদ্যোগে যথেষ্টই খুশি বিশেষভাবে সক্ষম মানুষজন। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে হাজির সভাধিপতিকে আইসিডিএস সেন্টারের শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ জানালেন অভিভাবকেরা। পোকাধরা চালের খিচুড়ি শিশুদের খাওয়ানোর অভিযোগ জানান তারা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারির পাথরঘাটা এলাকার মরাপাড়ায় অবস্থিত আইসিডিএস সেন্টারের অভিভাবকেরা এদিন সভাধিপতিকে কাছে পেয়ে এমনই অভিযোগে সরব হন। এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সভাধিপতি লিপিকা রায়।